5 বছর বয়সী কন্যা শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে 17 বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে শেরপুরের নালিতাবাড়ি থানা পুলিশ। শনিবার সকালে তাকে নিজপাটি উপজেলার কালাকুমা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গত 10 অক্টোবর বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে ধর্ষণের চেষ্টা করে ওই কিশোর। ভুক্তভোগী স্বজনেরা জানায়, ঘটনার দিন দুপুরে কাঠমিস্ত্রির বাবা বাড়িতে ছিল না, চিকিৎসার জন্য মা ছিল গাজীপুরে। দুপুরে ওই শিশুসহ অপ্রাপ্ত বয়স্ক তার অপর 2 বোন বাড়িতে খেলা করছিল। এই সময় প্রতিবেশী 3 মজুর দুলাল মিয়ার 17 বছর বয়সী বকাটে ছেলে ইয়াসিন ওই বাড়িতে যায়। প্রথমে বড় কন্যাকে ওদের রান্নাঘরে ডাকে, এতে ওই কন্যা শিশু সাড়া না দিলে 5 বছর বয়সী ছোট বোনকে ডেকে রান্নাঘরে নিয়ে যায়। পরে পরনের বস্ত্র খুলে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে বড় বোন দেখে ফেললে ইয়াসিন বাড়ি চলে যায়। ঘটনাক্রমে রাতে বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। পরে বিষয়টি স্থানীয়ভাবে আপোষের চেষ্টা করা হলে কিশোরী পরিবার অসম্মতি জানিয়ে উল্টো হুমকি ধামকি দেয়। বাধ্য হয়ে ভুক্তভোগী কন্যা শিশুর বাবা নজরুল ইসলাম বাদী হয়ে নালিতাবাড়ি থানায় মামলা দায়ের করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা SI নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারকৃত কিশোরকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জানাতে আফসানা, চ্যানেল বাংলা।